বন্ধুরা আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি মুর্শিদাবাদের কাশিম বাজারের করুণাময়ী কালীবাড়িতে। প্রত্যেক বছর পৌষ মাসের প্রথম শনিবার এবং মঙ্গলবার এবং সারা মাস জুড়ে শনি মঙ্গলবার এখানে কালী পুজো হয় এবং একটি খুব বড় মেলা বসে। আজ 18ই ডিসেম্বর 2021 পৌষ মাসের প্রথম শনিবার, তো সেই উপলক্ষে আজকে যথারীতি মায়ের মন্দিরের পুজো আপনাদের দেখাবো এবং সাথে দেখাবো মেলা সংক্রান্ত কিছু জরুরি তথ্য। তাহলে চলুন আগে আমরা মায়ের দর্শন করি, পুজো দেখি, মন্দিরটা ঘুরে দেখি, তারপর আমরা আমাদের মেলা সংক্রান্ত কী খবর রয়েছে সেই খবরটিও আপনাদের জানাবো। দেখতে থাকুন তাহলে মায়ের পুজো। আপনারা যারা এই মন্দিরে মায়ের দর্শন করতে বা পুজো দিতে আসতে চান তাদের জন্য পথনির্দেশিকা, ট্রেনে করে যারা আসবেন তারা কাশিম বাজার স্টেশন, লালগোলা বা কৃষ্ণনগরের সাইড থেকে কাশিম বাজার স্টেশনে নেমে টোটো করবেন, 10 টাকা ভাড়া দেবেন, আপনাদের মন্দিরের গেটে নামিয়ে দেবে। এবং যারা বাসে আসবেন তারা বহরমপুর বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে টোটো করবেন, 15 টাকা ভাড়া নেবে, আপনাদের মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে, বলবেন বিষ্ণুপুর কালীবাড়ি। তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই আমাদের এবছরের প্রথম পুজো, প্রথম শনিবার আজকে, আজ 18ই ডিসেম্বর 2021। চলুন আমরা পুজোটি দেখে নিই। বন্ধুরা আপনারা যারা মন্দিরে পুজো দিতে আসবেন তারা অবশ্যই মাস্ক সাথে করে আনবেন, যদি আনতে ভুলে যান তো বাইরে আমি দেখাবো ভিডিওতে, বাইরে মাস্ক কিনতে পাওয়া যাচ্ছে 5 টাকা করে দাম, এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা মন্দির কমিটি করেছে, ঢোকার সময়তেই আপনাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, কোভিড প্রোটোকল মেনে সমস্ত পুজো আচার অনুষ্ঠান গতবারের মতো এবছরও আমাদের এই পুজো কমিটি আয়োজন করেছে। বহু আগে আমাদের এই কালীবাড়িতে পশু বলি হতো, কিন্তু বর্তমানে এখানে এখন আর পশু বলি হয় না। বন্ধুরা আপনারা মায়ের দর্শনও করলেন এবং মায়ের পুজো দেখলেন, চলুন এবার মেলা প্রাঙ্গণটা ঘুরে আসি। হয়তো আপনাদের একটু খারাপ লাগবে যেমনটি আমার লেগেছিল, এই হচ্ছে আপনাদের যে বলছিলাম একটু আগে মাস্কের দোকান,
এখান থেকে আপনারা যারা মাছ আনতে ভুলে যাবেন তারা 5 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে মাছ কিনতে পারবেন এবং এটিও মন্দির কমিটিরই আয়োজিত 5 টাকার পরিবর্তে আপনারা এখান থেকে মাছ কিনবেন এবং জুতো রাখার জন্য এখানে আলাদা কোনো পয়সা লাগছে না আপনারা এই গাছটির নিচে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করবেন ঠাকুর মশাই এবার মেলা হলো না কেন মেলা হচ্ছে না বাবু কেন মেলা হচ্ছে না কেন করোনার জন্য গতবার হয়েছিল গতবার হয়নি তো বন্ধুরা আপনারা পুরোহিত মশাইয়ের কাছে শুনলেন যে মেলা গত বছরের মতো এবছরেও 2020 সালেও আমাদের এই বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে মেলা হয়নি এবছরও কিন্তু সেই একই জিনিস আমাদের এই মাঠেই খুব বড় করে মেলা হয় এবং টানা এক মাস সেই মেলা চলে এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এবং এই হচ্ছে সেই মাঠ যেই মাঠে ফর কোভিড প্রোটোকল এবারেও কিন্তু প্রশাসন থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি তো বন্ধুরা আমার ভিডিও শেষ করার টাইম হয়ে এসেছে তো যেটি বলছিলাম আপনাদেরকে যে মেলা বসেনি কিন্তু একটু দূরে পুজো থেকে প্রায় 600-700 মিটার দূরে কয়েকটা দোকান বিক্ষিপ্তভাবে কিছু খাবারের দোকান কিছু জিলিপি বাদাম আর ছোট ছোট কিছু দোকান বসেছে এই এই সমস্ত দোকানগুলো একটু দূরে দূরে বসেছে তবে মেইন যে মেলা যেটা আমাদের গর্বের মেলা অনেক আমরা আনন্দ করি সেই মেলাটি কিন্তু এবার বসেনি তো আপনারা আসুন মায়ের দর্শন করুন মায়ের পুজো দিন ভালো থাকবেন সবাই